আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে থাকছে চাইনিজ এগ নুডলস রেসিপি। কিছুদিন আগে আমি আমার চ্যানেলে চাইনিজ এগ নুডলস তৈরির একটি রেসিপি শেয়ার করেছিলাম। আজ সেই নুডলসটাই আমি রেস্টুরেন্ট স্টাইলে করে দেখাবো। আর এই চাইনিজ নুডলস তৈরির রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিব। রসুনটাকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। রসুনটাকে ব্রাউন করে ভাজলে রসুনের একটা সুন্দর স্মেল আসে, তাই চেষ্টা করবেন রসুনটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে রসুনটাকে ভেজে নিতে হবে। রসুনটা ভাজা হয়ে গেলে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি এইরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে এভাবে করে টুকরো করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজ আর কাঁচামরিচকে হালকা একটু ভেজে নিব, বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, এটা হালকা একটু ভেজে নিলেই চলবে। এরপর এর মধ্যে দিয়ে দিব হাড় ছাড়া মুরগির মাংস আর কয়েকটি চিংড়ি মাছ। আমি মুরগির মাংস আর চিংড়ি মাছকে অল্প একটু লবণ, সয়া সস আর আদা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। আপনারা চাইলে শুধু লবণ আর আদা রসুন বাটা দিয়েও মেখে এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি চিকেনটা দিয়ে দিয়েছি, এবারে চিকেনটাকে আমি ভেজে নিব। আর এই চিকেনটা সিদ্ধ করার জন্য কোনো রকম এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই চিকেন আর চিংড়ি মাছ থেকে যে পরিমাণ পানি বের হয়ে আসবে, আর আমি আরও কিছু সবজি অ্যাড করব, সে সবজি থেকে যে পরিমাণ পানি বেরিয়ে আসবে সে পানি দিয়েই কিন্তু এই চিকেন আর চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো আর কিছুটা ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে যে কোনো সবজি দিতে পারেন, আমি এখানে শুধু টমেটো আর ক্যাপসিকাম কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। এবারে টমেটো আর ক্যাপসিকামগুলোকেও আমি হালকা একটু ভেজে নিব। টমেটো থেকে যে পরিমাণ পানি বেরিয়ে আসবে সে পরিমাণ পানি দিয়ে কিন্তু চিংড়ি মাছ আর চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1/4 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস, 2 চা চামচ পরিমাণ ম্যাগি সস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এরপর এর মধ্যে দিয়ে দিব চিকেন কিউব। এই চিকেন কিউবটা আপনারা যে কোনো সুপার শপে অথবা যে কোনো বড় মুদি দোকানে পেয়ে যাবেন, আর আপনাদের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। আর আপনারা চিকেন কিউবটা না দিলে এখানে লবণটা নিজেদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। এরপর চিকেন কিউবটা গলা পর্যন্ত আমি একটু ভেজে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে দেখতে পাবেন যে চিকেন কিউবটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিব সেই হোমমেড চাইনিজ এগ নুডলস। আর এই নুডলসের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে দেখেও বাসায় বানিয়ে নিতে পারেন, অথবা যে কোনো নুডলসই কিন্তু আপনারা এই স্টাইলে রান্না করতে পারেন। এরপর আমি সবগুলো মশলার সাথে এই নুডলসটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আর এ সময় চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কিন্তু এই নুডলসটা মেশানো যাবে না, তাহলে কিন্তু নুডলসটা আরও বেশি সিদ্ধ হয়ে একদম ভর্তা হয়ে যাবে। তাই চুলার আঁচ লোতে রেখে কিন্তু মশলাগুলোর সাথে নুডলসটাকে মেশাতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে।
এবার আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে গরম গরম সার্ভ করে নেব। আমার নুডলসটা কিন্তু একদম তৈরি। আসলে দোকানের নুডলসের থেকে বাসায় এভাবে নুডলস বানিয়ে খেলে সত্যি অনেক মজা লাগে, আর বাচ্চাদেরও কিন্তু এই নুডলসটা অনেক পছন্দ হবে। আপনারাও বাসায় বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।